আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। অবৈধ মদ উদ্ধার করল কাশীপুর থানা। লকডাউনের জেরে বন্ধ মদের দোকান, আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চড়া দামে বিক্রি করছে মদ। এমনই ঘটনা দেখা গেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানার নাঙ্গলবেকি গ্রামে। এদিন অবৈধভাবে দিনের বেলাতে মদ পাচার করছিল কিছু অসাধু ব্যবসায়ী। খবর পেয়ে গ্রামবাসীরা জড়ো বদ্ধ হয়ে মদ পাচারের সময় একটি টোটো গাড়ি আটকায়। কি হয়েছে, কি সমস্যাটা, কি হয়েছে? আমি সকালে আমাদের বলকা মাঠে, আমাদের একটা দোকান আছে, আমি রীতিমতো বলকা মাঠের দিকে এসেছিলাম। হঠাৎ করে একটা ইনফরমেশন আসে যে এখান থেকে বাইরে থেকে নিউ টাউন, ভাঙুর, এমনকি বসিরহাট, তারপরে আপনার শ্যামবাজার, ওখান থেকে মানুষ এখান থেকে এসে, রাজারহাট থেকে মানুষ এসে এখান থেকে মদ নিয়ে যাচ্ছে, এরকম একটা ইনফরমেশান ছিল। তারপরে আমি এখানে অনেকেই আমাকে রিপোর্টটা করেছে, আমি বিশ্বাসই করতে পারিনি। তারপরে একজন দেখলাম যে বাইকই করে একটা পেটি করে নিয়ে চলে যাচ্ছে, আমি তাদেরকে ধাওয়াও করলাম কিন্তু তাদেরকে ধরতে পারিনি। আমার কাছে এই ইনফরমেশানটা নেই যে কে বিক্রি করছে, কোথা থেকে আসছে, এই ইনফরমেশানটা আমি জানি না। হঠাৎ করে আমরা এখানে সমবেত হই যে একটা বিহিত ব্যবস্থা করতে হবে, কারাই বা এই কাজগুলো করছে। একটা গ্রামে সুস্থ গ্রাম, কিন্তু একটা বাইরের মানুষ এসে, এখন এই করোনা ভাইরাসে সবাই আক্রান্ত, লকডাউন, সেই লকডাউন থাকা সত্ত্বেও বাইরের মানুষ এসে এখান থেকে মদ বিক্রি করছে, কারাই ভাই ব্যবসাটা করে। রীতিমতো আমরা এখানে পাঁচ ছজন ছিলাম, থাকার পরে হঠাৎ করে দেখি একটা টোটো গাড়ি করে কিছুটা পেটি করে মাল যায়। সেখানে আমাদের একটা ছন্দভাজন হয়, আমরা দু পাঁচজন মিলে সেই টোটো গাড়িটা আটকাই, গ্রামবাসী মিলে আটকাই। আটকাবার পরে সেই প্যাকেটটা খুলে দেখি তাদের মদের, বিদেশি মদের বোতল আছে। আপনারা কি চাচ্ছেন, গ্রামে মদ বিক্রি বন্ধ? আমরা একনিষ্ঠভাবে আমরা চাচ্ছি, আমাদের গ্রামটা খুবই শান্তশিষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, আমরা কোনো রকম এখানে মদের ব্যবসা করতে দেবো না, এটাই আমাদের প্রধান দাবি। এবং আমাদের গ্রামের সমস্ত গ্রামের তরফ থেকে এটাই দাবি, আমাদের গ্রামে যেন কোনো মদের ব্যবসা না হয়, এবং বাইরের লোক এসে এখানে যেন মদ কেনে, এরকম আমরা কোনোদিনই চাইবো না। আমরা সুস্থ পরিবেশ চাই, সবাইকে সুস্থ রাখতে চাই। নাম কি আপনার? আমার নাম এমডি শরীফুল ইসলাম। কি হচ্ছে, সমস্যা কি হচ্ছে? আমাদের গ্রামে মদ বিক্রি, এটা আমরা দীর্ঘদিন ধরে জানিয়েছি প্রশাসনকে, প্রশাসন এখন এর থেকে কোনো রকম আমরা সুরাহা পাইনি। তাই আজকের এই করোনা ভাইরাস উপলক্ষ করে আমরা সমস্ত গ্রাম, আমাদের গ্রামটা খুবই শান্ত, এবং তাতে করে আমরা যা দেখছি বাইরে থেকে যে বিদেশি লোকগুলো এখানে আসছে, তারা মদ নিয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে করোনা ভাইরাস আছে কি না আছে সেটা আমরাই বা কীভাবে জানবো, কিন্তু এভাবে থেকে আমাদের গ্রামটাও তো করোনা ভাইরাসে পরিণত হতে পারে। তাই আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দাবি রাখছি, বা আমরা গ্রামের একত্রিত লোক প্রশাসনের কাছে দাবি রাখছি যে অবিলম্বে মদটুকু বন্ধ করতে হবে। এর আগেও তো প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানিয়েও আমাদের কোনো কাজ হয়নি। নাম কি আপনার? আমার নাম বিক্রমজিৎ মণ্ডল। তার থেকে উদ্ধার হয় বহু মদের বোতল। এরপরে খবর যায় কাশীপুর থানায়। কাশীপুর থানার পুলিশ এসে মদের বোতলগুলি উদ্ধার করে নিয়ে যায়। এর পাশাপাশি মদ বিক্রির অভিযোগে লাঙ্গলবেকি গ্রামের বাসিন্দা দীপঙ্কর মণ্ডল এবং গৌতম মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায়। দুজনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দুই পেটি মদ উদ্ধার করে পুলিশ। ভাঙড় থেকে আতাউর রহমানের রিপোর্ট, নিউজ কলকাতা। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন, 9830996353।